বাস মালিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি বন্ধ না করে ভাড়া বাড়ানোর মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়, এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা বলে মন্তব্য করেন। বলেন, এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান লাঘবে ব্যর্থ হয়েছে সরকার। রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রী সেবার দিকে কোনো মনোযোগ নেই।